ক্যাপিটাল থানা পুলিশ অভিযোগকারী সুরেশচন্দ্র প্রধানক অভিযোগ ভিত্তিরে মামলা রুজু করে তদন্ত করা সহ অভিযুক্ত চিন্ময় কুমার পাণিগ্রাহীকে গিরফ করে কোর্ট চালাণ করেছেন। সূচনাযোগ্য যে অভিযোগকারী তাঁর বাপাঙ্কর চিকিৎসা ক্যাপিটাল হসপিটাল আসলে গত 23/4/2024 তারিখে রাতে সে ক্যাপিটাল হসপিটাল আইসিইউ নিকটে বিশ্রাম নেওয়া নিকটে তাঁর মোবাইল ফোনটি রাখিলে। অভিযুক্ত জনক সুযোগ দেখি অভিযোগকারী মোবাইল ফোনটি চোরি করে নিয়ে যাইছিলা। কিছু সময় পরে অভিযোগকারী উঠিবা পরে তাঁর মোবাইল ফোন পাই নথিবারু বহুত খোঁজাখোঁজি পরে এনে ক্যাপিটাল থানার লিখিত অভিযোগ করিলে। এই মামলার তদন্ত করে ক্যাপিটাল থানা পুলিশ আজ বিশেষ সূত্রর খবর পাই অভিযুক্ত চিন্ময় কুমার পাণিগ্রাহীকে রাজমহল ছকরে রাস্তায় যাতায়াত করুবা লোক চোরি মোবাইল ফোন বিক্রয় করা চেষ্টা করুবা সময় কাবু করে নিয়ে পচরাউচরা বেড়ে অভিযুক্ত জনক হেফাজতরে রাখিবা মোবাইল ফোনটি চোরি করা স্বীকার করা পরে তাঁর হেফাজতর মোবাইল ফোন জবত করা যায়। অধিক তদন্ত তাঁর থানাকে অনা যাই অভিযুক্তর পূর্ব চরিত অপরাধিক যাঞ্চ বেড়ে সে পূর্ব ক্যাপিটাল থানা ও জিআরপি থানার দুইটি চোরি মামলার সম্পৃক্ত লে বর্তমানে মামলার অধিক তদন্ত চালু রয়েছে। ব্যুরো রিপোর্ট, একাম্র নিউজ এজেন্সি।